তুমি একটা দিন কোনো রকমে ম্যানেজ করে নাও, সেরকম যদি হয় তাহলে আমি কালকে একবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করব। যদি আমি থাকতে নাও পারি তাহলে আমি কিছুক্ষণের জন্য যেতেই পারি তোমার কাছে, দয়া করে আসবো আমি। এসব কি বলছে শঙ্খ? এত কথা হলো আমার সঙ্গে, আর এখন আবার সেই একই ঘটনা ঘটছে। হ্যাঁ, তুমি যখন বলছো তাহলে তো আমার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমি কি যাব? না না না, তুমি এখন এখানে এসো না, সেটাই ভালো। তার কারণ তুমি এখানে এলে ওরা এমব্রেসড হয়ে যাবে, তুমি এমব্রেস হবে। তার কারণ ওরা এই মুহূর্তে খুব আপসেট হয়ে আছে, কারোর সাথে কথা বলতে চাইছে না। না, আমি যেতাম, ওই একটা কার্সি আছে তো সেটার জন্যে, আর তোমার সাথেও দেখা করে আসতাম। না না, আমার সঙ্গে দেখা করার জন্য তোমাকে এখানে আসতে হবে কেন? আমি তো বলছি তোমাকে আমি যাব। তুমি বুঝতে পারছো তো আমি কেন কথাটা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কেন বলছো, তবু আমি তোমাকে বলছি তুমি আজকের দিনটা অপেক্ষা করে যাও। দেখো, কাল আমি যেমন করে হোক একবার বাড়িতে যাও, আমাকে তো কিছু চেঞ্জটা জানতে হবে, আমি এখানে কিছু আনিনি। সেই সময় তোমার সঙ্গে দেখা করে নেব। ঠিক আছে, আমি আমি ফোনটা রাখছি। না থাক, তুমি তুমি এখানে কেন? আমার দিদির বাড়িতে আমি যে কোনো ঘরে আসতে পারি না? না না, তা কেন, তুমি যেখানে খুশি আসতে পারো। আসলে দিদির এই মুহূর্তে ওখানে ছিল। হ্যাঁ, এখন আমি দিদির কাছেই ছিলাম, এখন আমি তোমার কাছে। আমি তো বুঝতে পারিনি যে শুধুমাত্র ফোন করার জন্য তুমি ওই ঘর থেকে এই ঘরে আসবে। দাও আমার ফোনটা দাও। তুমি কি কথা বলছো? আমি যা বলছি ঠিকই বলছি শঙ্খ, আমি সব নিজের কানে শুনেছি। দাও দাও বলছি ফোনটা। হ্যালো, হ্যাঁ বলছি। আমাদের বাড়িতে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল আর তুমি শঙ্খকে ডাকছো, তোমার লজ্জা করে না? আচ্ছা, তুমি কি একজনও শঙ্খটাকে ছাড়া থাকতে পারো না? ওকে না দেখে থাকতে পারো না? মোর, এসব তুমি কি কথা বলছো? ওর সাথে আমার অন্য কোনো কথা হচ্ছিল না, লেখাপড়া নিয়ে কথা হচ্ছিল। ট্রাস্ট মি, শাট আপ। আর আমাকে তোমরা লেখাপড়ার দোহাই দিও না, অনেক হয়েছে, এই ব্যাপারটা আমার আর ভালো লাগছে না। লেখাপড়ার বিষয়টা লেখাপড়াতেই থাক, লেখাপড়াটাকে এত নিচে নামিও না তোমরা। এসব তুমি কি বলছো মোমন? আমার একটা সিনপসিস জমা দেওয়ার ছিল, তাই ওটাই চেক করানোর জন্য আমি শঙ্খটাকে। তোমার লজ্জা করে না? আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি সিনপসিস চেক করাবে? তুমি কি মানুষ? তুমি যদি মানুষ হতে তুমি এই কথাটা কোনোদিনও বলতে পারতে না। সেম অনি অনুলেখা দি, সেম অনি। আর তুমি, তোমার যদি এতটাই অসুবিধে হতো তুমি কেন এলে? আমি তো তোমাকে আসতে বলিনি, আমি তোমাকে থাকতেও বলিনি। তুমি নিজের ইচ্ছে এসেছো, নিজের ইচ্ছে থেকেছো, তাছাড়া তুমি থেকেও বা কি করবে? আমার দিদির এই শোকের সময় তুমি কি করতে পারবে? কিছু করতে পারবে কি কিচ্ছু করতে পারবে না? তুমি বরং চলে যাও, চলে যাও তুমি, তাতে অনুলেখাদের সুবিধে হবে। ও তোমাকে একদিন না দেখে থাকতে পারে না যে, কি তাই তো? মোহর, কি বলছো? বাড়িতে এত বড় একটা দুর্যোগ ঘটে গেছে, একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে তুমি তুমি এই ধরনের কথা বলছো? তোমার মাথা ঠিক নেই মোহর, তুমি রেশনালি ভাবতে পারছো না। তুমি কত বড় কথা বলছো জানো? কত ভয়ঙ্কর কথা বলছো। আমি যা বলছি ঠিকই বলছি শোন, আমি নিজের কানে যা শুনেছি সেই ভিত্তিতেই কথা বলছি, তা না হলে বলতে পারতাম না। আমি শুধুমাত্র এই ফোনটা এসেছে বলে তুমি ওঘর থেকে এ ঘরে এলে। অবশ্য ভালোই করেছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি দুদিক ব্যালেন্স করে কেন চলতে চাইছো বলবে? মোদের মতো অবস্থায় আমি তোমাকে হার্ট করতে চাই না, একদম চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। অনেক হয়েছে এসব কথা, তুমি আমার দিদির বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমকাবে না? আর তুমি অনুলেখাতে কি কথা বলনি? আজকে রাতে না হলেও কাল সকালে গিয়ে তুমি ওর সঙ্গে দেখা করবে, যে করেই হোক, যে করেই হোক তুমি ওর সঙ্গে দেখা করবে, বলনি এই কথা? মোর মোর, তুমি ভুল বুঝছো। হ্যাঁ, ওর একটা সিনোসিসের দরকার ছিল, সেই সিনোসিসটাকে রিভাইজ করতে হতো আমাকে, আমাকে দিয়ে ওটা বারবার রিভাইজ করাতে চাইছে। ও বারবার তো আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যাতে ওটা কিছু অ্যাড অন করে দিতে পারি, ওটা যাতে আরও ভালো হয়, ওটা কালকে প্রেজেন্ট করার কথা।
ওর আর্জেন্সি আছে, তাই জন্যই বলছে। হ্যাঁ, আমি তাই জন্যই ওকে বলেছি যে কালকে কোনো একটা সময় করে আমি যাবো, যেহেতু বাড়িতে একটা করে এত বড় দুর্যোগ ঘটে গেছে। হয়তো হয়তো আমি কথাটা হাফ বলেছি বা তুমি কথাটা অর্ধেক শুনেছো, এরকম কিছু একটা আছে। তুমি ভুল বুঝছো মোহর, তুমি ভুল শুনেছো। কিন্তু না, আমি আমার হাজবেন্ডকে সন্দেহ করি না, কিন্তু তোমার মতো মেয়েরা যখন আমার হাজবেন্ডের চারিপাশে ঘুরে, তখন আমার হাজবেন্ডকে সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, বুঝতে পেরেছ? তোমার হাজবেন্ডকে মিথ্যে কথা বলছে নাকি? আমার হাজবেন্ড মিথ্যে কথা বলছে না, সত্যি কথা বলছে, সেই ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না। সেটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। আর শোনো, এতদিন ধরে যখন নিজের চেষ্টায় পড়াশোনা করে এসেছো, বাকিটাও নিজের চেষ্টায় করার চেষ্টা করো না। সবসময় মানে প্রত্যেকটা মুহূর্তে শঙ্খদা স্কুল ফিট করে দেওয়ার জন্য তোমার সঙ্গে থাকবে, তা তো নয়। অন্তত আমি শঙ্খ রায় চৌধুরীকে এরকম টিচার বলে মনে করি না, আমিও তো স্টুডেন্ট। মোহর, আমি যতদূর জানি তোমাকে স্কুল ফিট করানো হয়েছিল বলেই তোমার রেজাল্ট ভালো হয়েছে। শাট আপ! কতটা চেনো তুমি আমাকে, কি জানো আমার সম্পর্কে তুমি? যতটুকু জানি সবাই যা বলেছে তাই, আর সবাই যে ভুল কথা বলেছে তা তো নয়। আর শঙ্খদা তো বলেছে, শঙ্খদা তোমাকে পড়াতো, সেই নোটস টোটস পড়েই তো তুমি নাকি আজকে। কি? শঙ্খদার নোটস নিয়ে আমি ভালো রেজাল্ট করেছি, এই কথাটা তোমাকে শঙ্খদাই বলেছে? কি হলো, তুমি ওকে বলেছো তোমার নোটস নিয়ে আমি ভালো পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট করেছি? না, মানে তুমি তো আমার নোটস সত্যি পড়েছো, কিন্তু আমি অত কিছু বলিনি, মানে হয়তো কথায় কথায় কোনো কথায় কথায়। আচ্ছা, কথায় কথায় এত কথা আসে কি করে বলো তো? কদিন চেনো তুমি এই মেয়েটাকে যে এত কথা ওঠে? তার মানে তোমরা লেখাপড়া আলোচনার সময় লেখাপড়া নিয়ে আলোচনা করতে না, তাছাড়া বাইরের বিষয় নিয়েও আলোচনা করতে, যে তুমি আমাকে কিভাবে পড়াতে, কিভাবে নোটস দিয়েছো, কিভাবে তোমার নোটস নিয়ে আমি ভালো পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট করেছি, এইসবে আলোচনা করতে, তাই তো? মোর, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না শঙ্খ। প্লিজ ফোনটা দাও, কিপ দ্য ফোন। ও, তোমার গায়ে লাগছে তাই তো, গায়ে লাগছে তোমার। বেশ, ধরো, তুমি রাখো ফোনটা, ধরো বলছি। সরি শঙ্খদা, আমার একটা গন্ডগোল হয়ে গেল, দেখলে তো মোহর কিরকম ভুল বোঝে। আমি যেটা মিন করিনি, যেটা বলতে চাইনি, মোহর সেটাই ভাবলো। আমারই কপালটা খারাপ। আমার না তোমাকে এখন ফোন করাটাই উচিত হয়নি, কিন্তু আমার তো কিছু করারও ছিল না শঙ্খদা। আমি পরে কথা বলছি, প্লিজ এখন রাখো ফোনটা। তোমরা কথা বলো, আমি বরং চলে যাচ্ছি। মোহর, তুমি ধমকাচ্ছ কেন আমাকে বলো তো? এত বড় একটা দুর্যোগের সময় তোমার এইটুকু সেন্স নেই? আমার তো মনে হচ্ছে তোমার কোনো সেন্স নেই। সত্যি তো বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এত বড় একটা দুর্যোগ হয়েছে, তার মধ্যে তুমি এরকম বিহেভ করছো, এরকম ভাবে চেঁচিয়ে কথা বলছো, তোমার তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমার এখনো আমাকে নিয়ে পজিটিভনেস কাজ করছে এই মুহূর্তে? হতে পারে এটা? তোমার মনে হচ্ছে যে আমি তোমার থেকে দূরে চলে যাবো? ছি ছি ছি, খবরদার খবরদার, তুমি আমাকে আর অপমান করবে না, আমি বারবার বলে দিচ্ছি। আর এই মেয়েটাকে তুমি শুনে শুনে কথা বলছো? কাটো ফোনটা, ফোনটা কাটো বলছি।